ওই মহিলা কি বেদব, একটু খেয়াল করেন, একটু মগজ থাকলে বাদ আপনি বুঝতে পারবেন, এই পৃথিবীতে সর্বপ্রথম গন্ডগোল কিন্তু মহিলা মানুষ নিয়ে। কথা বলেন নাকি? সর্বপ্রথম মারামারি বেড়ে চললে ওই করতে আমার, ওই করতে আমার, মনে করো আমি বেড়ে চলতে, এই করতে ওই করতে আমার, শেষ হয়ে গেল ওই তখন থেকে শুরু। আর তখন থেকে আল্লাহ সিস্টেম পার করে দিলেন যে খবরদার বাম হাত দিয়ে ওই তৈরি করা মহিলাকে তোমরা চেয়ারে বসায় না, আর এই পাগলা বলে ওর কি পেছনে দৌড়ে। আর জান্নাতের মধ্যে আল্লাহ ওর ইমান রেখেছেন, হাদিস শরীফের মধ্যে আছে, যদি কোনো হরে থুতু একটা নিক্ষেপ করা হয় দুনিয়াতে, দুনিয়া আলোময় সুন্দর হয়ে যাবে ধরে বলছো আল্লাহ। আর ভালো ভালো হুর গিল মানছিয়া এই লিপস্টিক মার্কা বিউটি পার্লার মার্কা মেয়েকে পিছনে তা ইমানগুলো আমাদের নষ্ট হয়ে গেল রে। কথা বলেন জামনি এই বদমায়ের সূচি হাজার হাজার মানুষ মারা শেষ গেছিল ভাই। আমি যা দেখে আসলাম একটু গভীর নজর দেন, স্তনটা কেটে নিয়েছে, তিন দিনের বাচ্চা চার দিনের বাচ্চা দুধ খাবেন। মুসলমান মুসলমান দাবি করো আর মুসলমানের সঙ্গে সম্পর্ক রাখো না। আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া একজন মুমিন একজন মুমিনের ভাই, আর একজন আলিম হুজুর নবী হুজুর হুজুর বলেন সুবহানাল্লাহ, একজন মুসলমান একজন মুসলমানের আয়না ধরে আল্লাহু আকবার। এমনকি সাত বছরের যুবতী মহিলাকে ব্লেড দিয়ে লজ্জা স্থান ছিঁড়ে ওই শয়তান কুরাঙ্গারেরা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বদমাশ বদ্ধরা, ওরা কিন্তু আমাদের মুসলমানদের বলার পরম করলো, কথা কম ঠিক কিনা? এজন্য বলি ওদের পিছনে ঘোরা যাবে না, ওদের পিছনে ঘোরা যাবে না, আবার কার পিছনে ঘুরবেন এরকম কথা বসে। ওই বান্দর তো মরে গেছে ফিরে গেছে, এখন একজন শক্ত শাবক যুবক থেকে একজন দরকার, কথা কম ঠিক কিনা? আল্লাহ রাসূল বললেন শোনো শাসক কাকে বলে একটু খেয়াল করেন, মক্কা মদিনার তুমি যখন মর কি হচ্ছে ভাই দিকে, কি হচ্ছে মেলা লাগিস কেরা কেরা, তুই কি ভাবি রে ভাব কি আমার আগে নাই তোরা তো চুরি পড়ছিস দেখো তো ব্যাধি হয় ব্যাধি হচ্ছে আপনারা। আজকে আমি জুমার নামাজ পড়ায় আমার মুয়াজ্জিন করতে হুজুর একটা সিটি পড়েন, কি সিটি বিরাট ইসলামিক জলসা স্থান উম নিচে লাগে আছে, কোন প্রকার কসমেটিকের দোকান বসিবে না, আমার মাথা গরম হয়ে গেল। এ শান্তার নওগাঁতে কসমেটিকের দোকান আছে না নাই? যদি বলা হয় বন্ধ চামড়ি থাকবে, তোমার বোক তুমি বন্ধ করতে পারো না, তোমার বোক ফেস কাটিং করা নেই তুমি পাঠা দিবে সুবাদ না দেয়া তোর বুড়ি পট্টি কটকটি পট্টি পট্টি চটকটি পট্টি কোন পেপার বলে সেটা কসমেটিকের দোকান বন্ধ, কথা বলো ঠিক কিনা? দোকান তো চলবে, তুই মহিলা বন্ধ করো মিয়া, ওটি লুন বহাল আছে না তুমি সব পাকাও গা, তোমার ইমান দুর্বল, এক জাত লোক কয় নাউজ বিল্লা নাউজ বিল্লা, এ তুই দেখিস কে, তুই চোখে দেখিস কে, তুই লোক কে থাকবি উইং কে টাকা আছে তো সব উ খেলাও দরকার। দোকান চলবে গাঁজা ইন্ডিয়ার থেকে প্রাসার হয় হিলির ধরে না, গ্রাম তালে আব্দুর রহমান কোথায় লাগা সুযোগ পেয়েছে লাগা কোচে ভাই গরিব মানুষ এটা দেয় খাই কো সাদ আসতে গাতে তো চার তালে মেম্বার আছে গুমসু এখন এখন দেখ আপনারা বাপ রে কোথায় কয়তে গাত কত 2500 ভাই কত গাদা করতে 3.5 কেজি কত উঠাও দে ব্যবসা ওর হলো ওর হলো। আরে তুই পড়ার বন্ধ কর, কথা কথা ঠিক কি না? বিড়ি ফ্যাক্টরি বন্ধ করে না বগরে আজিজ বিড়ি দুঃখ মাথায় থামেলা কে ভাই, কথা বলে ঠিক কি না? এখন পাস করলে হেলমেট ছাড়া আছে কোনো কিনতে আইন তো হবে না, তুমি কিস বিতে দিয়া ফকিং নিবে আজ হচ্ছে লোকগুলা তুমি কিনবে কি লাইসেন্স করবে কি দিয়া, হ্যাঁ এখন বেটিক ডিমান্ড দিবে বিয়া টেকা না কি বুদ্ধি করে ভাই, এখন লাইসেন্স করবে না গাড়ি কিনবে না বেটির বিয়া দিবে না খাট বালুস দিবে না যাই ঠিক করবে না কোলদা ঠিক করবে কোলদা বা কাছে আছে বেনসা দিবে কা ঠিক করবে, যদি কোরআন দিয়ে দেশ চলতো সব ঠিক হয়ে যেত বলে বলছো সুবহানাল্লাহ, খবর তা কসমেটিক বন্ধ করবেন না আর টাকা তার কি মাল হলো আপনাদের বইয়ের গুরু মারো মিয়া ইনকা কোন আলোক কাছে বেড়াই এ কথা বলেন না কা আমার এগুলো আমার এগুলো আর হাই হিল পরে আবার কিল 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 করে মোবাইল বের হয়ে কয় হ্যালো কয় কি ফোন আসতো আমার বাইরের ছেলের ফোন আমার বাইরের ছেলে ফোন ফোন আসছে
আর আমি বললাম কে ফোন দিছে বলে আছে কোটা আলগান আমি বলো হ্যালো কে আপনি ফোন কাটা দিছে আর যেই কথা নি আপনি কে কোটা কাম হয়ে গেছে রে মালাকের দূরে কোন নাও বললেন উই পরে বন্ধ করতে আপা কে আপনি কোথায় পড়ি মুনি আপনি ভালো আছেন এ কথা বল না গা ঈমান সার ওই জুম্মাতে কত সুবহানাল্লাহ 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 আর ওর পেটি দা শান্তার মাত করছে সারানার মধ্যে হবে না কথা কোন ঠিক কিনা জানা উন্নতি নাই বাপ রে মুসলমান হয়ে গেছি আমরা আমি সব দোয়া হজ করে আরছি আর আমার বেটি কইতে না বিউটি পার্লার দা বিউটি পার্লার দা বিউটি পার্লার দা হ্যাঁ 1 লাখ কথা কইবা গেল ওয়াজ বন্ধ করে দাও কিসের ওয়াজ বন্ধ মিয়া তোমরা বন্ধ হবে আল্লাহর তরফ থেকে কথা কোন ঠিক কিনা বন্ধুরা আমার যে কথা বলছিলাম বাবা খারাপ লাগছে নাকি চারটা জায়গায় আপনারা যাবেন না একটা হলো ফন্ড পীরের দরবারে যাওয়া যাবে না সেখানে গেলে কিন্তু নামাজ রোজা কাজে মুসলিম শরীফে একটা হাদিস আমি বলেছিলাম আদাল্লাহুল্লাহ ও ভয়াবহ সংগত আলেম আছে বুঝতে পারবে আদাল্লাহুল্লাহ আল্লাহ রাসূল বলেন শুনো তোমরা যদি কোনো মুসলমান যেমন আক্রোশী আছে না নাই দেওয়ান ভাগ আছে না নাই মুসলমান গুলো ভুলে যায় আল্লাহ রাগ করে নিজের দায়িত্ব নিয়ে ওদেরকে গোমরা বানায় দেয় কথা বলতে মনে কষ্ট হলো আল্লাহ নিয়ে দায়িত্ব নাই দায়িত্ব নিয়ে নিজে গোমরা বানায় দেয় মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসূল বলেন খবরদার খবরদার ভন্ড ফিরে গায় তোমরা যাও না পি শব্দ দরকার নাই কারণ আল্লাহ পাক বলেছেন সূরা আ সূরা আসরের 3 নম্বর আয়াতে মিন দুনিহি আউলিয়া কোন আউলিয়া দরকার নাই অনুসরণ করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলেন ঠিক কি না বন্ধুরা আমার যে কথাগুলো বললাম অনেক কথা সংক্ষিপ্ত করে শেষ করে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সকলকে বোঝা মানা আমলের তৌফিক দান করো يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا একটা নয় দুইটা নয় বিশ্ববিদ্যালয় কেন্দ্রে আগেই তো বলছি 23 টা 27 টা মত অন্তর 23 টা বিশ্ববিদ্যালয় কেন্দ্র লাইব্রেরিতে আমি 27 টা তাফসীর খুলে দেখেছি 27 জন তাফসীর কারণ একই বলেছেন জিকিরের বিষয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ক্লিয়ার কোরআন পড়তে ঠকায় তো না যায় জিকির করতে যাবে নামাজ পড়তে যাবে সবচেয়ে বড় জিকির রোজা করা যাবে কথা বলেন যাবে বন্ধ ফিরে যাবে একজন যাবে না খবরদার যে হক্কানি ওলি হয় ওরা করতে না আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহাদান ওদের বিরুদ্ধে কথা বলা তারা আমার মনেরও বান্দা বান্দি হয় আল্লাহ হায় পুতিকে দাও আমার ছবি ধরতে না রে এটা কে বৃদ্ধি দিল রে হ্যাঁ আল্লাহ রাসূল আল্লাহ বললেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহাদান ওদের বিরুদ্ধে কথা বলা তারা আল্লাহর প্রিয় ওলি হয় নামাজ পড়ে না মুস্তিয়া এ কথা বলেন না কেন আমের গাছের সঙ্গে দান দেয় সমানে কমাবে